नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रोडिकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। बारोटी राशिर मध्य छटी राशि मे 2023 समस्त रेकर्ड भेंगे नतून रेकर्ड गढ़ते चले, निर्णय होते चले এই ছয় রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে বারোটি রাশির মধ্যে স্পেশাল ছয়টি রাশি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি তো আলোচনা করবই, তবে আমি একটি কথা আপনাদেরকে বলছি, ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই আপনারা শুনুন। সুপার ডুপার হিট হতে চলেছে এই ছয় রাশি, বছরের শ্রেষ্ঠ মাস পরিগণিত হতে চলেছে এই ছয় রাশির, কপাল খুলতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রথম কথা দেখুন, আমাদের জীবনে, আলোচনাটি আপনারা একটু ভালো করে শুনবেন, আমাদের জীবনে এক একটা সময় খুব ভালো কিন্তু যায়। অর্থাৎ আপনি যদি লোহাতে হাত দেন কি না, সেটা কিন্তু সোনাতে পরিণত হয়ে যাবে। সময়টা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, সময় কিন্তু উপযুক্ত বিচারক, এক কথায় সময় শেষ কথা কিন্তু বলে। দেখুন, এমন কোনো মানুষ নেই এই যে যারা বলছেন যে স্যার আমাদের ক্ষেত্রে তো ভালো সময় আসেনি, এমন কোনো মানুষ নেই যে তার ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড আসেনি। প্রত্যেকের ক্ষেত্রে ঈশ্বর গোল্ডেন পিরিয়ড কিন্তু দেয়, কেউ সেটাকে বুঝতে পারে, কেউ সেটাকে বুঝতে পারে না। আর যারা সেই সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারে, সেই কিন্তু আজকের দিনে সাকসেসফুল এই সমাজে। আর এটার জন্য একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক সময়টা নির্ধারণ করে দিতে পারবে যে আপনার জন্য আদর্শ সময় কোনটা, কোন বছর। এক একজনের ক্ষেত্রে যায় পাঁচ বছর, ছ বছর, স্যার আমার তো খুব ছ বছর খুব ভালো গিয়েছিল, তারপর থেকে হঠাৎ দেখি কী না কী হলো, আমার সমস্ত মানে ব্যবসা বাণিজ্য সমস্ত বসে আমি ঋণে ঋণগ্রস্ত হয়ে গেলাম স্যার। এখন আমার সত্যি কথা বলতে গেলে এমন সমস্যা স্যার যে কোনো কিছু ক্ষেত্রে ঋণ নিতেও কিন্তু আমার ভয় লাগছে, কারণ আমি ঋণ পরিশোধ করতে পারছি না। এই যে যারা ঋণে পড়ে গেছেন, আমি একটু কথাটা বলছি ভালো করে শুনবেন, কারণ ভিডিওটি আপনাদের জন্যই কিন্তু আমি প্রতিদিন কিন্তু দিই। যারা ঋণে পড়ে গেছেন তাদের যেমন নিজস্ব জন্ম ছক প্রতিকার প্রতিবিধান করা দরকার আছে, এবং যে জায়গাটাতে যে গ্রহটা আপনার ক্ষেত্রে সমস্যা করছে তাকে ব্লকেজ করা দরকার। প্রথম কথা ব্লক করা দরকার, যে গ্রহ আপনাকে সমস্যা করছে সেটা একমাত্র যারা চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে দেখতে পারবে আপনার জন্মছকে কোন গ্রহ আপনাকে ডিস্টার্ব নিয়ে আসছে, সেই গ্রহটাকে ব্লক করা দরকার। আর আপনার জন্মছকের পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্রে কিছু এনার্জি ক্রিয়েট করা দরকার। এই জন্য বারবার বলি, কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়, কারণ কোন জায়গাটাকে ব্লক করতে হবে আর কোন জায়গাটাকে এনার্জি নিয়ে আনতে হবে সেটা কৌশিক রায় জানে। আর কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না, যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যার হাত ধরি কিনা 100% তাকে কিন্তু টেনে তুলি, যারা সারেন্ডার হয় তাদেরই কেবলমাত্র আমি সেখানে অবশ্যই তাদেরকে আমি টেনে তুলি। তো যারা ঋণে পড়ে গেছেন, আমি একটি কথা আবারও বলছি, আপনার তো একটা গর্ত রয়েছে, সেই গর্তকে ভর্তি করতে গিয়ে আপনি আরেক জায়গা থেকে মাটি তুলে ওই গর্তে ভর্তি করছেন, কিন্তু ঋণ তো আপনার আরেক জায়গা থেকেই গেছে। তো এই ঋণটাকে ব্লক করতে হবে প্রথম কথা, এটা একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে পারবে। এবং যাদের বিবাহের ক্ষেত্রে সমস্যা রয়েছে, দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে, আপনার অর্থনৈতিক জায়গাতে চাপ রয়েছে, শত্রুতা মামলা মকদ্দমা কর্মক্ষেত্রে সমস্যা,
সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা চলছে, আপনি বিদেশে যেতে চাইছেন বাধা আসছে, আপনি যে কোনো কাজ করছেন আপনার বাধা আসছে। একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু এই জায়গাটা কিন্তু টেনে কিন্তু তুলতে পারবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আমি যে ছয়টি রাশির কথা আমি বলছি। দেখুন, এ মাসে বেশ কিছু গ্রহ কিন্তু শুভ ফল দিবে। নাম্বার ওয়ান শনি, শুক্র, বুধ এবং রবি, এ কটি গ্রহ এ মাসটাকে লিড করবে। অর্থাৎ এই লিড পজিশনে কিন্তু থাকবে। আর এরপরে আমি আরও আপনাদেরকে নক্ষত্রগত দিক নিয়েও কিন্তু এর পরের ভিডিওতে আমি আলোচনা করব, কোন কোন নক্ষত্রে বেশি লাভ দেবে। যেমন ধরে রাখুন, আপনি শতবিশা নক্ষত্রে জন্মেছেন, আপনি অনুরাধা নক্ষত্রে জন্মিয়েছেন, আপনি শ্রবণা নক্ষত্রে জন্মিয়েছেন, আপনি ধনিষ্ঠা নক্ষত্রে জন্মিয়েছেন, আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মিয়েছেন, আপনি রোহিণী নক্ষত্রে জন্মিয়েছেন, আপনি মূলা নক্ষত্রে জন্মিয়েছেন, বিশাখা নক্ষত্রে জন্মিয়েছেন, আপনি সাতী নক্ষত্রে জন্মিয়েছেন, অর্থাৎ আপনি অশ্বিনী নক্ষত্রে জন্মিয়েছেন, এই নক্ষত্রগুলো কিন্তু এ মাসে বিশেষভাবে কিন্তু লাভ দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ এখানে কোনো হবে হচ্ছে বলে কোনো কথা নাই, যদি আপনার জন্মছক পারমিট করে, যদি আপনার জন্মছকে গ্রহর অবস্থা ভালো থাকে এবং আপনার দশা মহাদশা যদি পারমিট করে, লিখে রাখুন, নিশ্চিতরূপে শুভ ফল পাবেন। নাম্বার ওয়ান রাশি ডায়েরিতে নোট করে নিন, লিখে রাখুন এবং একবার না পাঁচবার ভিডিওটি শুনুন, সিংহ রাশি। সিংহ রাশির একদিকে শশ নামক মহাপুরুষ রাজ্য, আপনার দাম্পত্য সুখ এবং আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। আপনার লাইফ পার্টনার আপনি মেল হন আর ফিমেল হন, কর্মভাবে শুক্র অবস্থান করছে, যদিও শত্রু শুক্র কিন্তু এখানে মিত্র রাশিতে অবস্থান করে আপনার বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু মার্জনা করবেন। একাদশভাবে আপনাদের অবস্থান করছে, একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেয়, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, লাভ, সফলতা, সাকসেস। নাম্বার ওয়ান সিংহ রাশি। দ্বিতীয় নম্বরের রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, ধনাধিপতি ভাগ্যাধিপতি কর্মভাবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, বিদেশে যারা যেতে চাইছেন বা ফরেনে গিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম লিখে রাখুন, কুম্ভ রাশি। কুম্ভ রাশি শশ নামক মহাপুরুষ রাজযোগ, শুক্র আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, আপনার ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। আপনাদের শিক্ষাক্ষেত্রে ভালো, প্রেম, শেয়ার বাজার, ট্রেন্ডিং, ফাটকা থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির রাশিতেই শুক্র অবস্থান করছে এবং ভাগ্যভাবে শনি অবস্থান করেছে, নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। মিথুন রাশি কী চায়? পঞ্চমপতি রাশিতে, পঞ্চমপতি রাশিতে একাদশভাবে বৃহস্পতি, ভাগ্যভাবে শনি। মিথুন রাশি এক কথায় আপনাদের যেটা আপনারা ভাবেননি তার থেকে বড় কোনো আপনাদের জন্য সুখবর অপেক্ষা কিন্তু করতে চলেছে। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে মিথুন রাশি, নতুন রেকর্ড করতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি লাভে লাভ হতে চলেছে, লাভ স্থানে আপনার শনি অবস্থান করছে, কর্মক্ষেত্রের লাভ আপনারা পাবেন, অনলাইন ডিজিটাল মার্কেটিং, শেয়ার বাজার এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনার ঠিক পঞ্চমভাবে শনি, আপনার ভাগ্যভাবে শুক্র, রাশির অধিপতি ভাগ্যভাবে,
ভাগ্যক্ষেত্রে আপনার বৃদ্ধি নিশ্চিত রূপে করবে, সন্তান ক্ষেত্র মজবুত করবে, শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো হবে, আপনাদের যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস অ্যান্ড ওয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্ল্যামার ফিল্ডে রয়েছেন, এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখে রাখুন। আপনি তুলার আসে মানুষ, আপনার ক্ষেত্রে বড় বড় ধরনের কিন্তু মহা পরিবর্তনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে মে মাস। চাইলেও ভুলতে পারবেন না আপনি যদি হন তুলা রাশির মানুষ। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং একটি কথা, কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। নমস্কার।